রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে খোলা হয়েছে আউটডোর প্যাথোলজি। এখানে হাসপাতালে ভর্তি সহ বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীদের 60% পরীক্ষা করা হচ্ছে। এতে করে একদিকে যেমন রোগীদের খরচ কমেছে, তেমনি কমেছে হয়রানিও। রাজশাহী থেকে কাজী শাহেদের প্রতিবেদন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ও বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীদের মাত্র 10% পরীক্ষা হতো হাসপাতালের প্যাথোলজিতে, বাকিদের ভরসা বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার। এতে রোগীদের খরচ বাড়ত, রোগ নির্ণয়ের রিপোর্ট নিয়েও দেখা দিত জটিলতা। অক্টোবরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে খোলা হয়েছে আউটডোর প্যাথোলজি। সরাসরি ওয়ার্ড থেকেই নমুনা সংগ্রহ করা হচ্ছে, 24 ঘন্টার মধ্যেই দেয়া হচ্ছে রিপোর্ট। আউটডোর পেশেন্ট তারা এখান থেকে এখানেই সম্পূর্ণ টেস্ট করে দিয়ে তারপর ওরা ডাক্তার দেখায় চলে যেতে পারছে, আর ইনডোর পেশেন্টকেও বাইরে যাওয়ার প্রয়োজন হচ্ছে না। হাসপাতালের বাইরে পরীক্ষা নিরীক্ষা করতে অতিরিক্ত টাকা গুনতে হতো রোগীদের, তবে এই প্যাথোলজিতে সরকার নির্ধারিত ফি দিয়েই করা হচ্ছে পরীক্ষা, যা বাইরের যে কোনো ডায়াগনস্টিক সেন্টারের তুলনায় অনেক কম। এখানে আমার টোটাল খুব স্বল্প একবার কম টাকার মধ্যে আমার টেস্টগুলো হচ্ছে। যে বাড়িকে পরীক্ষা নিরীক্ষা করতে গেলে অনেক টাকা খরচা, আর মেডিকেলে করলে একটু কম হচ্ছে, অল্প সময়ে এবং কম খরচে, সাশ্রয়ী সরকারি কম খরচে আমরা এটা করতে পারছি। কর্তৃপক্ষ বলছে আগামী 3 মাসের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন ও বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীদের শতভাগ পরীক্ষা আউটডোর প্যাথোলজিতে করা সম্ভব হবে। আউটডোর প্যাথোলজি নামে একটা আমি করেছি, সেখানে আল্লাহর রহমতে এখনই প্রায় 60% টেস্ট আমরা করে ফেলতেছি, এবং আমি আশা করছি আগামী 3 মাসের মধ্যে ইনশাল্লাহ 100% টেস্টে আমরা এখানে করতে পারব। আগে ডায়াগনস্টিক সেন্টারের দালালদের দৌরত্ব ছিল হাসপাতালের ওয়ার্ডগুলোতে। আউটডোর প্যাথোলজি চালুর পর ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধি প্রবেশ নিষিদ্ধ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী।